হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো ইজিআর নিয়ে। হাইব্রিড গাড়ির যে ইজিআর সিস্টেমটা আসছে কিংবা ইজিআর যে আছে, ইজিআরের কাজটা কি অনেকে আমরা জানি না, কিংবা হচ্ছে ইজিআর যদি আপনার ময়লা হয়ে যায় ইজিআরের ভিতরে তাহলে সেক্ষেত্রে আপনার কী ধরনের সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আপনাদেরকে কিছুটা আমরা ধারণা দেবো। আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, আমরা ইজিআরের যে বিষয়টা আছে সেটা নিয়ে যদি আলোচনা করি, এই ইজিআরের মধ্যে যদি ইজিআরটা আসে শুধু হাইব্রিড গাড়িতে বেশিরভাগ, তো যদি ইজিআরের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে ফুয়েলের যে আপনার যে পারফরমেন্সটা আছে যে কিংবা হচ্ছে ফুয়েল যে আপনার মাইলেজের যে বিষয়টা আছে সেটা অবশ্যই আপনার কমে যাবে। তো ইজিআর অবশ্যই আপনাদের গাড়িতে পরিষ্কার রাখতে হবে, নাহলে আপনার হচ্ছে আগে শুধু বাটারফ্লাই ছিল, আগে শুধু বাটারফ্লাই ছিল আর এখন হচ্ছে আপনার ইজিআর সিস্টেমও আসছে, বাটারফ্লাইয়ের সাথে ইজিআর আসছে। তো এই ইজিআর থেকে আপনার বাটারফ্লাইতে যায় প্রেশারটা, তো আপনার হচ্ছে কিংবা হচ্ছে বাটারফ্লাই থেকে এটার মধ্যে ব্যাক প্রেশার আসে, তো এই সব মিলে একটা ফুয়েলের একটা সিস্টেমে এটা ইজিআরটা কাজ করে। তো ইজিআর নিয়ে আমাদের অনেক কাস্টমার যখন আমরা ইজিআরের বলে যে ইজিআরটা আপনার সার্ভিসিং করতে হবে, সেক্ষেত্রে অনেকেই বলেন যে ইজিআর কী জিনিস কিংবা ইজিআর কী জন্য সাফ ওয়াশ করতে, এই জন্য আমরা একটা ইজিআরটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটা আসলে আপনারা যারা গাড়ি ইউজার ওনাদের খুব বেশি কাজে লাগবে না, এটা যারা হলো টেকনিশিয়ান পার্সন তাদের এটা কাজে লাগবে, তারপর হলো যারা গাড়ি ইউজার তাদের জানে রাখা দরকার যে ইজিআর সিস্টেম একটা আছে সেটা সার্ভিসিং করতে হবে। তো আপনার যখন আপনার বাটারফ্লাই কিংবা হচ্ছে আপনার প্লাগ কিংবা ইঞ্জেক্টর কিংবা ফুয়েল সিস্টেম আপনার সার্ভিসিং করবে সেই সময় অবশ্যই আপনার ইজিআরটা একটু সার্ভিসিং করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ইজিআরটা পরিষ্কার থাকলে আপনার হলো বাটারফ্লাই এবং ইজিআর যদি সব পরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনার মাইলেজের পরিমাণটা বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।